বাতাসেতে উড়ে কন্যার লম্বা মাথার কে মেঘবরণী কেশে কন্যা পাগল করলাই দেশ কন্যা পাগল করলাই দেশ কন্যা পাগল করলাই এই চিঠিটা কার উদ্দেশ্যে লেখা হবে? অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী। এরপর কি আপনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন নাকি? দূর, তুই বড় কথা বলিস, সময় নষ্ট করিস না তো। টাইপ কর, টাইপ কর, টাইপ কর। বলুন। হ্যাঁ, লেখ। মাননীয় অর্থমন্ত্রী, গত বছর আপনি কৃষি উন্নয়ন খাতে 150 কোটি টাকা খরচ করেছেন, আর রাস্তার উন্নয়নে আপনি 300 কোটি টাকা খরচ করেছেন। 150 কোটিতে কটা শূন্য হবে? হ্যাঁ, সে অনেক হবে। তুই 10-12টা বসিয়ে দে না, তোর তো সাদা কালি আছে। নে লেখ। আপনি যদি দয়া করে আমার পলাশপুরের ঠিকানায় সারা বছরের হিসেবটা পাঠিয়ে দেন, তাহলে বড় উপকৃত হব। হ্যাঁ, হলো। আচ্ছা, এত টাকার হিসেব জেনে আপনি কি করবেন? দূর, তুই বানানগুলো ঠিক আছে কিনা দেখ, দেখ দেখ। সবার সামনে করবে নাকি দরজাটা বন্ধ করবে? যা করার তাড়াতাড়ি করো। দালাল তোমায় কিছু বলেনি? না, কই কিছু বলেনি তো। এখানকার নিয়মকানুন জানো তো? না। ওরা এসে পড়লে আর এক মুহূর্তও দাঁড়াতে দেবে না। পয়সাটা এখনই দিয়ে দাও। ওই লোকটাকে দিলাম তো, সেটা তো ওর দালালি, আর আমারটা আগে আমায় খুশি করো, তারপরে তো পয়সা। আচ্ছা, হারামি লোক তো তুমি। মেয়েদের মুখে খিস্তি শুনতে না হেবি ভাল লাগে। অনেক খিস্তি শোনাবো। আগে জামা কাপড়টা খুলো। কে তুই? জানিস এখানে শুধু আমরাই আছি। চল ফট।
কেমন ঘর তোমার? ঠিকাদার, দরজা নেই, জানলা নেই, মাথার উপর ছাদ নেই। আচ্ছা, আমাদের যদি কেউ চিঠি লিখে সে চিঠি পৌঁছবে কি করে? আমাদের ঠিকানা কি? আমার ঠিকানা আমি জানি, আমার ঠিকানা তোর শরীর। গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, জো হেলা দিদিয়া নাচে গোলাপি গাও হেলা।